ঝালকাঠির নলছিটিতে আব্দুল জলিল হাওলাদার নামে এক ব্যক্তিকে পিটিএ হত্যা মামলার প্রধান আসামি নেতা বাপ্পি হাওলাদারকে করেছে পুলিশ উপজেলার গ্রেপ্তার রোববার মিরহার গ্রামের বাড়ির সামনে থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয় সে মগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও মিরহার গ্রামের ইউপি সদস্য মাসুম হাওলাদারের ছেলে নলছিটি থানার ওসি আব্দুল হালিম তালুকদার জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে আজ সকালে তাকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য পরে তাকে আদালতে হাজির করা হবে গত শুক্রবার রাতে উচ্চ শব্দে পিকটিকের গান বাজানো নিষেধ করায় বাড়ির সামনেই লাঠি দিয়ে আঘাত করে সে জলিলকে হত্যা করে